স্টুডেন্ট, আমাদের ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগের যে আমরা গৌতম বুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম, আজ আলোচনা করব যে বৌদ্ধ ধর্ম কোন শাসকগুলি গ্রহণ করেছিলেন সেইটা নিয়ে। চলো ভিডিও শুরু করা যাক। আজকে যে বংশটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, হরযঙ্ক বংশ। তারা বলছে হরযঙ্ক বংশ। হরযঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে করেছেন? বিম্বিসার। তার সময়কালটা কত? 445 বিসি থেকে 492 বিসি। তাহলে হরযঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? বিম্বিসার। তার সময়কালটা কত? 545 থেকে 492 বিসি। তার উপাধি কি ছিল? শ্রেণিক। তার উপাধিটা কি ছিল? শ্রেণিক। তার সময় তার রাজধানী কি ছিল? রাজগৃহ। আমরা কি জানলাম যে বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, তার সময় তার রাজধানী কি ছিল? রাজগৃহ। এটা হচ্ছে বিম্বিসারের সমকালীন রাজা ও মনীষী। তাহলে এবার আমরা কি নিয়ে আলোচনা করবো, যে বিম্বিসারের সমকালীন রাজা ও মানুষ মনীষী। তার সময় যে রাজা ছিলেন কোশল রাজ প্রসেনজিৎ, তার সময় যে রাজা ছিলেন কোশল রাজ প্রসেনজিৎ ও অবন্তী রাজ প্রদ্যুৎ। তার সময় রাজা কে ছিলেন? কোশল রাজ প্রসেনজিৎ ও অবন্তী রাজ প্রদ্যুৎ। ও মনীষী ছিলেন মহাবীর ও গৌতম বুদ্ধ। তাহলে এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে কোশল রাজ প্রসেনজিৎ কার সমকালীন ছিলেন, বা মহাবীর বা গৌতম বুদ্ধ কোন শাসকের সমকালীন ছিলেন। ঠিক আছে, এরপরে আসছি যে বিম্বিসারের চিকিৎসকের কি নাম ছিল। বিম্বিসারের চিকিৎসকের নাম ছিল জীবক। তাহলে বিম্বিসারের চিকিৎসকের নাম কি ছিল? জীবক। আর সেই জীবক গৌতম বুদ্ধ যখন অসুস্থ অবস্থায় ছিল তখন তাকে সেবা যত্নের জন্য বিম্বিসার এই জীবককে তার সেবার জন্য পাঠিয়েছিল। ঠিক আছে, যে গৌতম বুদ্ধের অসুস্থ যখন অসুস্থ থাকে ছিল তখন তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছিল বিম্বিসার জীবককে। এরপরে আসছি, বিম্বিসার প্রথম শাসক যিনি প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, যে বিম্বিসার প্রথম শাসক যিনি প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। মনে থাকবে যে তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন যদি আসে প্রথম কোন শাসক আমাদের বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে বিম্বিসার। এরপরে যে বিম্বিসার অজ্ঞ রাজ্যকে নিজের অধীনে আনে তার কাছ থেকে। বিম্বিসার প্রথম ব্যক্তি যিনি অজ্ঞ রাজ্যকে নিজে অঙ্গকে নিজের রাজ্যের অধীনে নিয়ে আসে কার কাছ থেকে? বৃহদত্তের কাছ থেকে। তাহলে অঙ্গরাজ্য অধিকার করেছিল, যদি আসে যে অঙ্গরাজ্য বিম্বিসার অধিকার করেছিল কার কাছ থেকে? বৃহদত্তের কাছ থেকে। ঠিক আছে, এবার বিম্বিসারের যে স্ত্রীগুলি কে ছিল, সে বিম্বিসার অনেকগুলো বিবাহ করেছিলেন, তার মধ্যে যে তার স্ত্রীর যে নামগুলি হচ্ছে যে প্রসেনজিৎ, কোশল রাজ প্রসেনজিৎ ভগিনী কোশলা দেবী। তাহলে কোশলা দেবীকে বিবাহ করেছিলেন সে কে ছিলেন? যে কোশল রাজ প্রসেনজিতের ভগিনী বা সিস্টার। ঠিক আছে, এরপরে কে? চেতক রাজকন্যা চেল্লেনাকে বিবাহ করেছিলেন। তাহলে চেতক রাজকন্যা চেল্লেনাকে বিবাহ করেন। আর ক্ষেমা, তার স্ত্রীর নামগুলি, তাহলে বিম্বিসারের স্ত্রীর নামগুলি কি ছিল? কোশলা দেবী, চেল্লানা ও ক্ষেমা। এরপরে বলছে বিম্বিসার কোশলা দেবীকে বিবাহ করে কাশী রাজ্য পণ হিসাবে পান। তাহলে কি, বিম্বিসার কোশলা দেবীকে বিবাহ করে কাশী রাজ্য পান, সেটা কে দিয়েছিলেন? প্রসেনজিৎ। কোশল রাজ প্রসেনজিৎ তাকে পণ হিসাবে কাশী রাজ্য দিয়েছিলেন। ঠিক আছে, এর পরের শাসক কে ছিলেন? অজাতশত্রু। তারপর আগে পড়লাম হচ্ছে হরযঙ্ক বংশ নিয়ে, এবার হচ্ছে কি হরযঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক অজাতশত্রু নিয়ে আলোচনা করবো। তাহলে অজাতশত্রু ছিলেন হরযঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক। তার সময়কালটা কত? 492 থেকে 460 বিসি। তাহলে দেখলাম যে অজাতশত্রু ছিলেন হরযঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক, তার সময়কালটা হচ্ছে 492 বিসি থেকে 460 বিসি।
সে কে উপাধি ধারণ করেছিলেন? তার উপাধি ছিলেন কুণিক। তাহলে এর আগে তো আমরা দেখলাম বিম্বিসারের উপাধি কি ছিল, শ্রেণিক, আর অজাতশত্রুর উপাধি হচ্ছে কুণিক। দুটো মিক্সার করে দেবে না, তা বিম্বিসার হচ্ছে শ্রেণিক আর অজাতশত্রুর উপাধি হচ্ছে কুণিক। তারপরে তার প্রধানমন্ত্রীর নাম কি ছিল, বর্ষাকর ও সুনীত। তাহলে অজাতশত্রুর প্রধানমন্ত্রী কে ছিলেন, বর্ষাকর ও সুনীত। তারপরে আসছে তার পত্নী, তিনি কি কাকে বিবাহ করেন, প্রসেনজিতের কন্যা ভজিরা কুমারীকে। তাহলে অজাতশত্রু কাকে বিবাহ করেন, প্রসেনজিতের কন্যা ভজিরা কুমারীকে। আর বিভীষণ বিবাহ করেছিলেন কাকে, যে প্রসেনজিতের ভগিনী কে কুমার দেবীকে বিবাহ করেছিলেন। তারপর বিভীষণ কাকে বিবাহ করেছিলেন, কুমার দেবীকে। আর এই কুমার দেবীর পুত্রই হচ্ছে আমাদেরকে অজাতশত্রু। এরপরে আসি যে অজাতশত্রু যে যুদ্ধে সে যে অস্ত্র ব্যবহার করতো তার নাম কি। তাহলে তার অস্ত্রগুলি ছিল কি, এক হচ্ছে মহাশিলা কণ্টকা, আরটি হচ্ছে রথ মুসল। পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে অজাতশত্রু অস্ত্রের নাম কি ছিল, একটা কি মহাশিলা কণ্টকা আর হচ্ছে রথ মুসল। এরপরে হচ্ছে নট্টকী, তার রাজসভা যে নৃত্য করত সেই যে নর্তকীটা ছিল সেই নর্তকীর নামটা কি, আম্রপালি। সে কোথাকার বাসিন্দা ছিল, হচ্ছে বৈশালী। তাহলে অজাতশত্রুর সময় তার রাজসভায় যে নর্তকী ছিল সেই নর্তকীটার নাম কি, আম্রপালি। সে কোথায় ছিল, বাসিন্দা ছিল বৈশালী। তারপর বলছে অজাতশত্রু মল্ল ও বিজি সহ 36টি রাজ্যের সঙ্গে যুদ্ধ করেন। তাহলে কি অজাতশত্রু মল্ল ও বিজি সহ 36টি রাজ্যের সঙ্গে যুদ্ধ করে কি করেছেন, যুদ্ধ করেছিলেন। তার ভিত্তিতে সে, তারপরে আসছি 16 বছর যুদ্ধ করার পর সে বৈশালী ও কোশল রাজ্যকে দখল করেন। তার পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে বৈশালী ও কোশল রাজ্য কত বছর যুদ্ধ করার পর সে অধিকার করেছিল, তাহলে সে 16 বছর। তাহলে অজাতশত্রু দীর্ঘ 16 বছর যুদ্ধের পরে বৈশালী ও কোশল রাজ্যকে জয় করেছিলেন। আরেকটা কি, যে গৌতম বুদ্ধ ও মহাবীর তার সময়কালে মারা যান। পরীক্ষার কোয়েশ্চেন হতে পারে যে গৌতম বুদ্ধ বা মহাবীর কার সময়কালে মারা গিয়েছিলেন, সেটা হচ্ছে অজাতশত্রু। তাহলে অজাতশত্রুর সময়ে গৌতম বুদ্ধ ও মহাবীর মারা যান। তার জিনিসটাকে আরেকবার রিপিট করছি, যে অজাতশত্রু হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক, তার সময়কালটা হচ্ছে 492 থেকে 460 বিসি, তার উপাধি ছিল কুণিক, তার প্রধানমন্ত্রী কে ছিলেন, বর্ষাকর ও সুনীত, তিনি কাকে বিবাহ করেছিলেন, প্রসেনজিৎ কন্যা ভজিরা কুমারীকে, তার অস্ত্রের কি নাম ছিল, মহাশিলা কণ্টকা ও রথমুসল, তার সময় যে সভা রাজসভায় যে নর্তকী ছিল নর্তকীটার নাম কি, আম্রপালি, সে বৈশালী বাসিন্দা ছিলেন, তিনি মল্ল ও বিজি সহ 36টি রাজ্যের সঙ্গে যুদ্ধ করেন, এবং দীর্ঘ 16 বছর যুদ্ধ করার পরে বৈশালী ও কোশল রাজ্যকে জয় করেন। আর তার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গৌতম বুদ্ধ মহাবীর তার সময়কালে মারা যান। হর্ষঙ্ক বংশের পরের সম্রাট কে ছিলেন, উদয়। তাহলে হর্ষঙ্ক বংশের পরের সম্রাট হচ্ছে অজাতশত্রুর পরে কে সিংহাসনে বসেন, উদয়। উদয়নের সময়কালটা কত, 460 থেকে 430 বিসি। তাহলে উদয়নের সময়কালটা কত, 460 থেকে 430 বিসি। তার সময় তার রাজধানী কি ছিল, উদয়ন কি করেছিল, তার সময় তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রতে নিয়ে যান। যে পরীক্ষা কোয়েশ্চেন যদি হয় যে রাজগৃহ থেকে পাটলিপুত্রতে রাজধানী কে নিয়ে যান, সে হচ্ছে উদয়ন। তাহলে উদয়নের সময় আদেব হর্ষঙ্গ বংশের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রতে নিয়ে যাওয়া হয়। আর এই পাটলিপুত্রই উদয়নকে আমাদের পাটলিপুত্রের প্রতিষ্ঠাতা বলা হয়। এর পরীক্ষায় পাটলিপুত্র রাজ্যের রাজধানী কে প্রতিষ্ঠা করেন, সে হচ্ছে উদয়ন। তাহলে পাটলিপুত্র কে প্রতিষ্ঠাতা করেন, উদয়ন। আর অজাতশত্রু ও বিম্বিসারের সময় কাল পর্যন্ত রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ,
আর উদয়নের সময় সেটাকে পাটলিপুত্রে নিয়ে যাবে, মনে রাখবে। উদয়নের পর বলছে, উদয়নের পর অনুরুদ্র, মুণ্ড ও নাগদশক তিনজনই সিংহাসনে বসেন। উদয়নের পর কি বলেছে, অনুরুদ্র, মুণ্ড ও নাগদশক সিংহাসনে বসেন। আর এই তিনজনকে আমাদের বৌদ্ধ ধর্মমত অনুযায়ী পিতৃহত্যাকারী বলা হয়। তাহলে কি, যে উদয়নের পরে যে সম্রাটগুলি সিংহাসনে বসেছিলেন সেই ব্যক্তিগুলো হচ্ছে কি, অনুরুদ্র, মুণ্ড ও নাগদশক সিংহাসনে বসেন। এই তিনটাই ছিল দুর্বল প্রকৃতির শাসক, যে কারণে এরাকে বলা হয়, এরা সবসময় তাদের পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিল। এই তিনজন ব্যক্তি অনুরুদ্র, মুণ্ড ও নাগদশক, এই জন্য এই তিনজনকে বৌদ্ধ ধর্মে পিতৃহত্যাকারী বলা হয়। মনে রাখবে, এদের পরীক্ষা হয়, কোশ্চেন হয় যে পিতৃহত্যাকারী নিচে কোন ব্যক্তি নিজের পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। তাহলে দেখা যায় যে উদয়নও অজাতশত্রুকে হত্যা করে বসেছিলেন, কিন্তু অনুরুদ্র, মুণ্ড, নাগদশক প্রত্যেকেই কি করেছে, তাদের পিতাকে হত্যা করে সিংহাসনে বসে। আর বলছে এই হর্ষঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন, সেটা হচ্ছে নাগদশক। তাহলে হর্ষঙ্গ বংশের শেষ সম্রাট কে ছিলেন, সে হচ্ছে নাগদশক। কোশ্চেন আর আবার রিপিট করছি যে হর্ষঙ্গ বংশের অজাতশত্রু পরে সিংহাসনে কে বসে, সেটা হচ্ছে উদয়ন। উদয়নের সময়কালটা কত, 460 থেকে 430 বিসি। তার রাজধানীটা কি ছিল, যে তার রাজধানী সে রাজগৃহ থেকে পাটলিপুত্রতে নিতে হয়। তাহলে উদয়নের রাজধানী কোথায় ছিল, পাটলিপুত্র। আর পাটলিপুত্রর প্রতিষ্ঠাতা কে করেছিলেন, উদয়ন। তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে পাটলিপুত্র প্রতিষ্ঠাতা কে করেছিলেন, উদয়ন। আর কি, উদয়নের পর যে তিনজন সম্রাট সিংহাসনে বসেছিলেন তারা কে, অনুরুদ্র, মুণ্ড, নাগদশক। এদেরকে তিনজনকে বৌদ্ধ ধর্মে পিতৃহত্যাকারী বলা হয়, কারণ তারা তার পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল। আর হর্ষঙ্গ বংশের শেষ সম্রাট কে ছিলেন, নাগদশক। তাহলে হর্ষঙ্গ বংশের শেষ সম্রাট কে ছিলেন, নাগদশক।